শাসন শুরু হয়েছিল 2010 সাল থেকে। এই 2010 সাল থেকে চলতে চলতে আজ 67 মাস অতিক্রম করে আমরা আপনাদের এই এলাকায় পৌঁছাতে পেরেছি অল ইন্ডিয়া মাইনরিটি আসনের উদ্দেশ্য লক্ষ্যের দাওয়াত নিয়ে। আমাদের সংগঠন 2010 সাল থেকে নানাবিধ সামাজিক কাজকর্ম করে আজ একটা সুপ্রতিষ্ঠিতা লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছিল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, চলতে চলতে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার পর্যন্ত আমাদের রাজ্যে মোট 14টি জেলায় আমাদের সংগঠনের কাজ চলছে। এছাড়াও আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, বেঙ্গালোর, লখনউ, দিল্লিতেও আমাদের সংগঠনের কাজ চলছে এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে। গত 67 মাসে আমাদের সংগঠন যে অরাজনৈতিক সংগঠন সেটা আমাদের কাজের মধ্য থেকেই আমরা মানুষের কাছে দেখাতে পেরেছি। এবং এই সংগঠন অসাম্প্রদায়িক সংগঠন, কোনো বিশেষ সম্প্রদায়কে নিয়ে এই সংগঠন তৈরি হয়নি। এই সংগঠনের সংখ্যালঘু মুসলিম মানুষ আছেন, হিন্দু ভাইরাও আছেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, জৈন, খ্রিস্টান এবং কুল, বীর, সাঁওতাল সমস্ত ভাইরা আমাদের এই সংগঠনে আছে। কারণ এই সংগঠন পিছিয়ে পড়া অনগ্রসর সংখ্যালঘু দলিত শ্রেণীর মানুষের পিছিয়ে থাকার কারণ উদ্ভাবন করে তার পথ নির্ণয়ের নিশানা করে তুলেছে। আমরা সংগঠনগতভাবে আমাদের মহান ভারতবর্ষের সংবিধান আমরা মেনে চলি। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন, ন্যায় বিচার ব্যবস্থা সবাইকে আমরা মান্যতা দিয়েই আমরা এই সংগঠন চলছে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য 4টি। প্রথম হচ্ছে মানব সেবা, দ্বিতীয় হচ্ছে শিক্ষার বিস্তার, তৃতীয় হচ্ছে কর্মসংস্থান এবং চতুর্থ হচ্ছে সম্প্রীতি রক্ষা। মানব সেবার কথা আমাদের হুজুর কিবলাই শিখিয়েছেন, শেষ নবী, আখেরি জামানার নবী, হায়াতুন নবীর নির্দেশ অনুযায়ী আদ অক্ষ এবং জীবনবেদী অনুযায়ী আমাদের সংস্থা সংগঠন অনুকরণ অনুসরণ করে চলছে। আমরা বিভিন্ন জায়গায় যে সামাজিক কাজগুলো করেছি এবং আগামী দিনে আমাদের কর্মসূচি যেগুলো আছে সেগুলো পরপর আলোচনা হবে, আমি আপনাদের সামনে রাখছি যে ভারতবর্ষে সংখ্যালঘু মানুষ, যে মানুষের স্বাধীন ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলনে অকৃপণ অবদান রয়ে গেছে, 68 বছর দেশ স্বাধীন হয়ে গেল, সেই সংখ্যালঘু মুসলিমরা পরাধীন অবস্থায় যেমন ছিল আজও সেই অবস্থায় রয়ে গেছে। বর্তমান ভারতবর্ষের যুবক জনসংখ্যা 122 কোটি 42 লক্ষের অধিক। এই 122 কোটি 42 লক্ষের মোট জনসংখ্যার মধ্যে 27% হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা, তাদের মোট সংখ্যা প্রায় 35 কোটি। এই 27% মুসলিম ভাই বোনেরা ভারতবর্ষে 68 বছরে কেমন আছে এর একটা সমীক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই সমীক্ষা রিপোর্ট আমার নয়, আমাদের সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের নয়, এই রিপোর্ট ভারতবর্ষের বিভিন্ন কমিশন, বিভিন্ন সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি। ভারতবর্ষের সাম্প্রতিক যে সমস্ত রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট ঘেটে আমরা যেটুকু পেয়েছি, ভারতবর্ষে দারিদ্র সীমার নিচে বাস করে এমন মানুষের মধ্যে শীর্ষে রয়েছেন সংখ্যালঘু মানুষরা। ভারতবর্ষে যত অপুষ্টিতে জনিত কারণে শিশু মৃত্যুর হার ঘটছে তার পিছনেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষেরা। ভারতবর্ষে শিশু শ্রমিক যত রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে সংখ্যালঘু মানুষেরা। জমিহীন মানুষের সংখ্যা ভারতবর্ষে যত তার তৃতীয়াংশ হচ্ছে সংখ্যালঘু মানুষেরা। বাস্তুহীন গৃহহীন মানুষের সংখ্যাও সংখ্যালঘু মানুষেরা। সংখ্যালঘু মানুষেরা ভারতবর্ষের জেলখানাগুলোকে ভরিয়ে রেখেছে। ভারতবর্ষের স্বাধীনতার 68 বছর পরেও ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় বর্তমান সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার নিয়ে কেন্দ্রীয় সরকারকে মাসে হাজার হাজার কোটি বেতন দিতে হয়, তার সংখ্যা হচ্ছে 1 কোটি 10 লক্ষের অধিক। এই 1 কোটি 10 লক্ষের কর্মচারীর মধ্যে 68 বছর পরে 27% সংখ্যালঘু মুসলিম ভাইদের প্রতিনিধি রয়েছেন মাত্র 2.1%, 100 জনের মধ্যে মাত্র 2.1 জন অর্থাৎ 2 জন
সন্ধ্যের কাছাকাছি হচ্ছে সংখ্যালঘু মুসলিম যুব সম্প্রদায় কেন্দ্রীয় সরকারের চাকরি করে অর্থ রোজগার করে। আর পশ্চিম বাংলায় 14 লক্ষ কর্মচারীর মধ্যে মাত্র রয়েছে 2.5%। ভারতবর্ষে 100 জন পশ্চিম বাংলার 100 জন কর্মচারীর মধ্যে সংখ্যালঘু যুব সম্প্রদায় রয়েছে মাত্র 2.5%। তাহলে ভেবে দেখতে হবে মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নিরাপত্তার কতটুকু উন্নয়ন ঘটলো স্বাধীন ভারতবর্ষের 68 বছরে? কিছুই ঘটেনি। যদি যদি সংখ্যালঘু মানুষদের উন্নয়ন ঘটলো তাহলে দারিদ্র সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা সংখ্যালঘু হতো কেন? অপুষ্টিতে ভুগত কেন? জেলখানাগুলো ভরে আছে কেন? নবস্ত নিম্নমানের কাজগুলোকে আমাদেরকে দিয়ে দেওয়া হতো। আমরা তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখবো, আগামী 16 ডিসেম্বর কলকাতার রানী রাসমণি ময়দানে 68 বছর পিছিয়ে গেছে, দেওয়ালে ফিট লেগে গেছে সংখ্যালঘু মানুষের, তাদের উন্নয়ন করার ভাগ আপনাদের দায়িত্ব দিতে হবে। আপনারা নানান মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নানান সত্যের অপলাভ ঘটিয়ে পরপর লোকসভা, বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত নির্বাচনে আপনারা বই করে নিয়ে পার হয়েছেন। এই সংখ্যালঘু মানুষদের ক্ষমতা দখল করার জন্য সব রকম অপকর্ম করিয়ে, অথচ ক্ষমতার স্বাদ কিন্তু এই সংখ্যালঘু মানুষেরা আজও পায়নি। আমরা এই দাওয়াত দিতে চাইছি মানুষের কাছে, হে মুসলিম জনসমাজ, হে মুসলিম মানুষেরা, হে পিছিয়ে থাকা তপশিলি জাতি, অধিবাসী, দলিত শ্রেণীর মানুষ, জেগে উঠুন। আমরা সমস্ত রাজনৈতিক দলের শিকার হয়ে সব জায়গায় আমরা পিছিয়ে আছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক কারবারিদের চক্রান্ত করে, পরিকল্পনা করে এই সমাজকে পিছিয়ে রেখেছে। আমরা কোনো সরকারের পরিবর্তন চাই না, আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করি না, কোনো সরকারের বিরোধিতা করি না। আমরা বিরোধিতা করছি এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে, যে সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন গান্ধীজি, যে সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন আমাদের মওলানা আবুল কালাম আজাদ, যে স্বপ্ন দেখেছিলেন নেতাজি, যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুদিরাম, সেই স্বপ্নকে আমরা দেখতে চাই। যে সমাজ ব্যবস্থায় সব মানুষের খাবার, সব মানুষের বস্ত্র, সব মানুষের বাসস্থান সুশৃঙ্খলভাবে থাকবে, সব মানুষের হাসি থাকবে, সেই সমাজ ব্যবস্থায় আমরা করতে চাইছি। এগুলো আমরা নির্বাচনের সময় শুনি। হে সংখ্যালঘু ভাইয়েরা, আপনারা আমাদের ক্ষমতা দখল করে দিন, আমরা আপনাদের সব কিছু দিয়ে দেবো, আলাদিনের আশ্চর্য প্রদীপ পর্যন্ত আপনাদের হাতে তুলে দেবো। যদি তাই হয়ে থাকে, ক্ষমতার জন্য, দখলের জন্য যত রকম সামাজিক অসামাজিক কাজ সংখ্যালঘু যুব সম্প্রদায়কে দিয়ে করিয়ে নেওয়া হয়, কিন্তু ক্ষমতার স্বাদ আজ পর্যন্ত তাই পেল না। আমরা মানুষের কাছে সেই সচেতনতা বৃদ্ধির দায়িত্ব নিয়ে দাওয়াত নিয়ে বেরিয়েছি। মানুষ আপনারা সমাজ হয়ে যান, রাজনৈতিক সচেতনতা, অর্থনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা, ধর্মীয় সচেতনতা আপনাদের বৃদ্ধি করুন। ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা সংবিধানসম্মত অধিকার প্রতিষ্ঠা করার দাওয়াত নিয়ে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিদিন আমরা 3-4 মিটিং করছি, যাতে আগামী 16 ডিসেম্বর কলকাতা ভরাট হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের তাদের দাবি পেশ করার জন্য, যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের টনক নড়ে যায়, রাজনৈতিক দলগুলোর টনক নেড়ে যায়। দীর্ঘদিন আমরা মানুষকে ধাপ্পা দিয়েছি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, কাজ কিন্তু আমরা করিনি। আমরা সেই জন্য একতা হওয়ার ডাক দিচ্ছি। হে সমাজ, হে পিছিয়ে থাকা সমাজ, আসুন আমরা একে একে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং রাজনৈতিক কারবারিদের দৃষ্টি আকর্ষণ করি। দিন শেষ হয়ে গেছে, সংখ্যালঘু মানুষকে আর ভুলিয়ে রাখা যাবে না, তাদের সচেতনতা বৃদ্ধি হচ্ছে, তাদেরকে আমরা জাগাতে এসেছি। এই কাজের সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত নানাবিধ সামাজিক কাজ করছি, মানুষের কাছে যাচ্ছি কিছু সামাজিক কাজও নিয়ে। গত 67 মাসে আমরা পশ্চিমবাংলার 14 জেলায় বিভিন্ন